শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। গ্রাম কুঞ্জপুর, পোস্ট পড়লাম কালিয়া উপজেলা, জেলা নড়াই। বিদ্যুৎ শুরুর আগে আপনি কী করতেন? ছাত্র ছিলাম, কলেজের ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট পড়তাম নড়াইল কলেজ। তখন ছাত্রলীগের সভাপতি ছিল শরীফ হুমায়ুন কবির, সেক্রেটারি ছিল বসুর রহমান, সভাপতি কমিটির সদস্য ছিল। কালিয়া উপজেলা যখন সংগ্রাম পরিষদ গঠন হয়, এই সংগ্রাম পরিষদের নেতৃত্বে তখন আমি থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আর আপনার সভাপতি এস এম হারুনুর রশিদ, সেক্রেটারি ছিল শহীদ চৌধুরী। তখন সংগ্রাম পরিষদের নেতৃত্বে বরুণ জননেতা জনাব একরাজউদ্দিন আহমেদ, শহীদ আব্দুল ছালাম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, এদের নেতৃত্বে সংগ্রাম পরিষদের মিটিং হয়। ওই মিটিং থেকে সংগ্রাম পরিষদের নেতৃত্বে সক্রিয়ভাবে তাদের সাথে অংশগ্রহণ করি। এরপরে মে মাসের দিকে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। স্থানীয়ভাবে সেনাবাহিনী থেকে সুরজান মোশারফ হোসেন টুকু, উনি সেনাবাহিনী থেকে পলায় আসেন। পলায় আসার পরে ওনার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। স্থানীয়ভাবে প্রথম আমার জীবনের যুদ্ধ হয় তেরেখাদা উপজেলা। আগে আমার সহযোদ্ধা আমার ডাইন পাশের থেকে শহীদ হন মুন্সি লায়েক হোসেন। কিছুদিন পরে মোল্লারহাট যুদ্ধ করি, আগস্ট মাসের শেষের দিকে ভারত ভ্রমণ করি। অনেক সহযোদ্ধা সহ সদুক মল্লিক, অদিত মল্লিক, ফিরোজ আহমেদ, ডাক্তার মনির ইসলাম টিহু, বশার হোসেন বাচ্চু, মোশারেফ হোসেন, আব্দুল মাজেদ, আতিয়ার মতিয়ার, এদেরকে নিয়ে ভারত ভ্রমণ করে। ভারতে যে প্রথম ভর্তি হয়ে বনগা টালিগুলো, আমরা ওইখান থেকে যাই বারাকপুর, বারাকপুর থেকে বিহার, বীরভূম, বিহার ট্রেনিংয়ে অংশগ্রহণ করি। 31 দিন ট্রেনিং গ্রহণ করার পরে ওইখান থেকে হায়ার ট্রেনিং শেষে ফিরে ব্যাক করি কল্যাণ, ভারতে কল্যাণ বলে কল্যাণ কল্যাণের থেকে আমরা বয়রা অ্যাকশন ক্যাম্পে, যেখান থেকে অস্ত্রের ইস্যু হয় সেখানে আসা। ওখান থেকে অস্ত্র নিয়ে কুষ্টিয়া দর্শন, ওই কুষ্টিয়া বা তখন বর্ডার নাম ছিল বানপুর, বানপুর এবং কুষ্টিয়া, ওখান থেকে আমরা দেশের ভিতরে দেশের ভিতরে ঢুকি। কুষ্টিয়া, বেহেরপুর, সোয়াডাঙ্গা, ঝিনাইদহ পর্যন্ত যখন
আমরা আসি যুদ্ধ করতে করতে তখন মিত্র ভাই কতজন ঢুকলেন? আমরা ওখান থেকে ঢুকেছিলাম হচ্ছে 56 জন মুক্তি। কার কমান্ডে চলছে এটা? মোল্লাঘাট তখন তৎকালীন কিচুয়ারের হাবিলদার ছিল আনোয়ার হোসেন, তার বাড়ি ছিল মোল্লাঘাট, তার নেতৃত্বে ওখানে আমরা ঢুকি। ওখান থেকে ঝিনাইদহ আসা পর্যন্ত ওইখানে যুদ্ধ শেষে ঝিনাইদহ আসলে দেশ স্বাধীনতার ঘোষণা করি। ওইখান থেকে আবার আমরা ব্যাক করে বাঙ্কুর অ্যাকশন ক্যাম্প ওইখানে যাই, ওখানে থেকে আর্মস অ্যামুনেশন জমা দিয়ে আমরা দেশের ভিতর পরে ঢুকি। ঝিনাইদহ পর্যন্ত এসছেন? হ্যাঁ, ঝিনাইদহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অঞ্চল আর আসেন? দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে 74 সাল পর্যন্ত আমি যুবলীগের কাজে উপজেলার সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পরে 77 সালে মুক্তিযুদ্ধ সংগঠন কালিয়া উপজেলার কমান্ডার দায়িত্ব 77 সাল। 77 সাল থেকে 1918 বছর পর্যন্ত কমান্ডার ছিল এই কালিয়া উপজেলা। এখন এই মুক্তিযুদ্ধ সংসদের সাথে আমি সম্পৃক্ত এবং এখনও আমি নিজের আদর্শে বিশ্বাস। এ হচ্ছে আমার জীবনের সম্পৃক্ত ইতিহাস। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।